বাবা গত হয়েছে প্রায় বছর দুই আগে, মা গত হয়েছে বছর খানেক আগে। বেঁচে থাকার শেষ সম্বলটুকু নেই, তবু লড়াই চালিয়ে যাচ্ছে। মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের ভগবানপুর গ্রামের নাবালিকা দুই বোন। এই লড়াই কঠিন, তবু পড়াশোনাকে হাতের করে এগিয়ে যেতে চায় নাবালিকা দুই বোন। বাবা গত হয়েছেন বছর দুই আগে, পরে মা গত হয়েছেন প্রায় বছর খানেক আগে। বেঁচে থাকার শেষ সম্বলটুকু আজ নেই, তবু লড়াই চালিয়ে যাচ্ছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের ভগবানপুর গ্রামের নাবালিকা দুই বোন। মারা গেছে কদিন আগে, বাবা হল দু বছর, মা হল এক বছর। কিভাবে মারা গেছে? অসুখ হয়ে গেছে। কিভাবে তারপরে তোমাদের দিন কাটছে? আমি খেতে পাই না, আমার দিদি চেয়ে এনে খাবাই। কোথা থেকে? গ্রাম থেকে, অনেক অনেক দূর থেকে। পড়াশোনা করো? করি। এই লড়াই কঠিন, তবু পড়াশোনাকে হাতিয়ার করে এগিয়ে যেতে চায় দুই বোন। পড়াশোনার খরচা যেখানে অধিক কল্পনা, যেখানে বেঁচে থাকতে দুবেলা দুমুঠো অন্ন জোটাতে ভিক্ষায় সম্বল, সেখান থেকে বাঁচিয়ে চলছে এই লড়াই। এখনও পর্যন্ত জোটেনি কোনো সরকারি সাহায্য, এগিয়ে আসেনি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনও, তাই ভগবান ভরসাতেই এগিয়ে চলছে দুই বোনের লড়াই। তোমার বাবু দেবী মাঝি, কিরকম সমস্যা হয় তোমাদের? তারপর থেকে কিভাবে দিন যাবে? কোনদিন কাজে চলে যায়, কোনদিন চাইতে চলে যায়। মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের ভগবানপুর গ্রামে বাস নাবালিকা দুই বোনের। বড় বোন দেবী মাঝি ও ছোট বোন পার্বতী মাঝি স্থানীয় কালেন্দ্রী উচ্চ বিদ্যালয়ে অষ্টম ও পঞ্চম শ্রেণীর ছাত্রী। বাবা নগেন মাঝি শারীরিক অসুস্থতায় মারা গেছে প্রায় দুই বছর আগে। মা চঞ্চলা মাঝি মারা গেছেন প্রায় এক বছর আগে। তারপরই যেন সাধের খেলনা ভেঙে শেষ, দুই অসহায় বোনের পাশে আসেনি আত্মীয় পরিজনেরা। খেলনা নিয়ে খেলার বয়সে দুই বোনের শুরু হয়ে যায় পেটের খিদে মেটানোর লড়াই। কখনো এই পাড়া তো আবার কখনো অন্য পাড়ায় গিয়ে শুরু হয় ভিক্ষে করে পেট চালানোর লড়াই। ফলে লাটে উঠেছে পড়াশোনা, একবেলা খাওয়ার জোটে তো আবার কখনো একবেলা অনাহারেই দিন কাটাতে হয় এই নাবালিকা অসহায় দুই বোনকে। প্রতিবেশীদের দয়া ও ভগবান ভরসায় চলছে দুই বোনের দিন। বাবা মাকে মনে করে প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে কাঁদে দুই বোন। বাবা মায়ের স্মৃতিচারণ ভিটে না ছেড়েই চাইছেন সাহায্য। এদিন এই দুই বোনের সাথে দেখা করতে আসেন এলাকার শিক্ষক তথা সমাজসেবী সুনন্দন মজুমদার। নিজের সামান্য কিছু আর্থিক সাহায্য করেন। এ প্রসঙ্গে তিনি জানান, চৌকি মির্দাদপুর অঞ্চলে একটা পরিবারে আসলাম, খবর পেয়েছিলাম গতকাল, যে দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, বছর দুয়েক আগে তার বাবা মারা গেছে আর এক বছর আগে মা মারা গেছে। খুব করুণ অবস্থা তাদের, যা দেখলাম বাড়ি আছে সেই ভাঙাচোরা, ইলেকট্রিক নাই, টয়লেট নাই এবং খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো আর্থিক সঙ্গতি নেই যে তারা খাবে, কোনো ইনকাম নেই। যা শুনলাম যে তারা পাড়া প্রতিবেশী যেখানে সেখানে গিয়ে ভিক্ষে করে খায় এবং স্কুলও যেতে পারে না, মাঝে মাঝে পেটের টানে স্কুলের প্রশ্নই ওঠে না, যেখানে খাবার জোগাড় নেই, মাথার উপর ছাদ নেই, কেউ নেই। পাঁচ ছ মাসের আগে পিছে মরেছে ওর বাবা মা। কতদিন আগে মরেছে? এই তো দু বছর হলো বাবা মা মরা, ছ মাস আগে পিছে মরেছে, ছ মাস আগে বাবা মরেছে, ছ মাস পিছে মা মরেছে, অসুখে এই দুটা। যখন ওনার বাবা মা বেঁচে ছিল কিভাবে ওরা কি কাজ করতো? দিন মজুরি করতো, মা ও করতো, বাবা তো অসুস্থ, বাবা করতে পারতো না অতটা, মা কাজে যেত, ওই তিনটা মেয়ে ছিল, তিনটা মেয়েকে পুষছিল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।